পদলেখন করা মানে পাঁচ আঠাটা আসলে খুব একটা কঠিন কাজ, কঠিন কাজ। কিভাবে পাঁচ আটে আমি এখন পর্যন্ত দেখিনি, মানে মানুষের মা কীভাবে পাঁচ আটে, তারপরে পাখি জুতা পরা অবস্থায় চাটে, জুতার তলা চাটে না উপরে চাটে, তারপরে শেষে পায়ের নিচে চাটে, আবার পায়ের নিচে যদি চাটে তাহলে যাদের পা চাটা হয় তারা কীভাবে সুরসুরিতে হাসাহাসি করে, এই দৃশ্যটা আমি একবার ওই থ্রি স্টুডিওস একটা সিনেমাতে দেখেছিলাম, কিন্তু বাস্তবে আমি দেখিনি। আপনি নিশ্চয় উপকিলের বক্তব্য মন দিয়ে শুনেছেন, অনেক অনেক ষড়যন্ত্রের অভিযোগ আপনাদের বিরুদ্ধে। সেই সঙ্গে উপকিল বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের পদলেহন করে ক্ষমতা এসেছে বিএনপি প্রতিবার। আসলে অপু বৌদি আমার অত্যন্ত শ্রদ্ধার, তার স্বামী আমার নেতা ছিলেন আর উনি আমার সহকর্মী ছিলেন, তো তার কোনো কথার জবাব দেওয়াটা আসলে আমার জন্য আসলে খুব বেদনার, বেদনার। তো শুধু এতটুকু বলতে চাইব যে আসলে পদলেহন করা মানে পাঁচ আটাটা আসলে খুব একটা কঠিন কাজ, কঠিন কাজ। কীভাবে পাঁচ আটে আমি এখন পর্যন্ত দেখিনি, মানে মানুষের মা কীভাবে পাঁচ আটে, তারপরে পাখি জুতা পরা অবস্থায় চাটে, জুতার তলা চাটে না উপরে চাটে, তারপরে শেষে পায়ের নিচে চাটে, আবার পায়ের নিচে যদি চাটে তাহলে যাদের পা চাটা হয় তারা কীভাবে সুরসুরিতে হাসাহাসি করে, এই দৃশ্যটা আমি একবার ওই থ্রি স্টুডিওস একটা সিনেমাতে দেখেছিলাম, কিন্তু বাস্তবে আমি দেখিনি। ফলে বৌদি যদি বিএনপির কোনো লোকরে ভারতের কোনো নেতার পা চাটতে দেখে থাকে এটা তার একটা সৌভাগ্য, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এখানে অবস্থা দ্বিতীয়ত হলো যে আপনি যে শিরোনামটি দিয়েছেন আজকে, রাজনীতির আকাশে কালো মেঘ, আমি আসলে রাজনীতির আকাশে কালো মেঘ দেখছি না, আমি বরং দেখছি যে রাজনীতির আকাশে যদি পূর্ণিমার চাঁদ মানে একদম জলজল করছে, কিংবা একটা শ্বেতু শুভ্র সকালে আকাশে মেঘহীন একটা আকাশ এবং সেই আকাশে চমৎকার একটি সূর্য, উদিত সূর্য আমি দেখতে পাচ্ছি, এর কারণ হলো গণতন্ত্র নিয়ে আমাদের যে হতাশা গ্লানি ছিল সেই জায়গাটাতে চারিদিক থেকে শুধু আমরা এখন শুধু গণতন্ত্রের কথা শুনছি, পথে ঘাটে মাঠে এই গণতন্ত্রের আওয়াজ তোলার জন্য বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগের সকল রাজনৈতিক দলের যেখানে যুগের পর যুগ সাধনা লাগতো এই গণতন্ত্রের এই আওয়াজটা তোলার জন্য, মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করার জন্য, কিন্তু প্রকৃতিগতভাবে এখন এমন একটা সচেতনতা চলে এসছে গণতন্ত্রের, চায়ের দোকানের লোক সে খুব ভালো করে জানে ভোট চোর কাহাকে বলে, ভোট চোর কারা। তো ওবায়দুল কাদের তো অভিযোগ করেছে যে বিএনপি গণতন্ত্রের নামে সর্বদা এদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে। ওবায়দুল কাদের কথা তো আমি এর আগেও বলছি, আমি কিছু বলতে চাই, আমি এখন গণতন্ত্রের কথা বলছি, এখন গণতন্ত্রের কথা যেহেতু বলছি ওবায়দুল কাদেরের তো অধিকার আছে তার কথা বলার জন্য, তো উনি ওনার কথা মতো বলেছেন, এখন ওনার দলের লোকজনই তো ওনার কথা নিয়ে ঠাট্টা মস্কারা করে, আওয়ামী লীগের লোকজন বিএনপি লোকজন বলার দরকার নেই, এবং সেই বিভিন্ন জায়গাতে ঢাকাতে বিভিন্ন ওয়ালে এত কাউয়ের ছবি আঁকা হয়, ও মাই গড, এটা বলার মতো না। যাই হোক, এনিওয়ে আমরা এই সমস্ত কথাবার্তা বলতে চাই না সম্মানিত ব্যক্তি সম্পর্কে, আমরা শুধু যেটা বলতে চাই যে গণতন্ত্রের একটা আওয়াজ উঠছে এখন, সেই আওয়াজ কৃষক মেহনতি মানুষ থেকে শুরু করে একদম সমাজের সর্বস্তরের মানুষ। দ্বিতীয়ত হলো যে এখন মানুষের যে চাহিদা, সেই ভাত মাছ তরি তরকারি থেকে শুরু করে অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদার চাইতে গণতন্ত্রের যে আশা আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক পরিবেশ, এটি মানুষের স্বপ্নের মধ্যে ঢুকে গিয়েছে। এটা এদেশের জন্য একটা রাজনীতির কালো মেঘ নয়, এটি রাজনীতির সুবাতাস। তিন নম্বর হলো, এটি রাজনৈতিক সুবাতাস, রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সমস্ত এলিমেন্টগুলো, দ্য ভোটার্স, তারপরে শেষে সাধারণ জনগণ, দেশি বিদেশি বন্ধু, সবাই উন্মুখ হয়ে বসে আছে।